দর্শকদের শারদিয়ার 2024 সালের মহা অষ্টমীর শুভেচ্ছা জানাই। মহা অষ্টমীর সন্ধ্যাবেলা এটা মা রাজবল্লী মায়ের মন্দিরের প্রবেশদ্বার দেখছেন, খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রবেশদ্বার এতই ভিড় যে ভক্তদের মন্দিরে প্রবেশের খুবই অসুবিধা হচ্ছে। দেখছেন লোক দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছেন না। যদিও মন্দিরে প্রবেশ করার তিনটি গেট আছে প্রবেশ এবং বাহির হওয়ার জন্যে, তবুও এত ভক্ত সমাগম যে বলার নয়, বলার অপেক্ষা রাখে না। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভক্তরা প্রবেশ করছে। এটাই সিংহর দ্বার, উপরে সিংহ আছে দেখতে পাচ্ছেন। আমরা অনেক কষ্ট করে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। মন্দিরের ভেতরটা দেখুন, খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটা কথা বলি যে দুর্গা পুজোর সময়তেই রাজবল্লী মায়ের মন্দিরে উৎসব হয় এবং বিভিন্ন মেলা বসে। অনেকে বলে মা রাজবল্লভী নাকি শ্বেত কালী, হয়তো দুটো হাত আছে বলেই সবাই কালী রূপে কল্পনা করে, খালি জীবটা কালীর মতন বের করা নাই তাই। কিন্তু কালী পুজোর সময় এখানে কোনো অনুষ্ঠান হয় না বা উৎসব হয় না, যা উৎসব সবই দুর্গাপুজোয়। তাই আমার ব্যক্তিগত মনে হয় যে মা রাজবল্লভী শ্বেতকালী নয়, দুর্গারই একটা অংশ। এ ব্যাপারে আরও পুঁথি ঘাঁটলে হয়তো জানা যাবে। যাক গে, আজ আপনাদের রাজবল্লভী মায়ের মন্দিরে মহা অষ্টমীর দিন এনেছি ঠাকুরের সন্ধ্যা আরতি দেখাবার জন্য। সামনে থেকে ফটো তোলা খুবই অসুবিধে, দেখছেন হাত নাড়িয়ে দিচ্ছে। পাশ থেকে দেখাচ্ছি, দেখুন সন্ধ্যা আরতি মহা অষ্টমীর দিন।